দৈনন্দিন জীবনে মানুষ কিন্তু দিন দিন আল্লাহর ডাকে কবর বাস হয়ে যাচ্ছে, আর এই কবর বান্দাকে ডেকে ডেকে বলে, কবর বান্দাকে ডাক দিয়ে বলে, ওই বান্দা তুমি যে আমার ভিতরে প্রবেশ করবা এই পাঁচটা জিনিস তুমি প্রস্তুত করে রেখো। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। কবর এক নাম্বার প্রশ্ন করবে, আমি একে কি ঘর তুমি সঙ্গী নিয়ে এসো। এই প্রশ্ন যখন করবে আপনাকে আমাকে, তখন আমরা বিচলিত হব না। রব্বুল আলামিন বললেন, ওহে বান্দা তুমি দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে? তোমাকে আমার দিন কায়েমের জন্য পাঠানো হয়েছে, আমার দিন কায়েমের আন্দোলন শরীক হওয়ার জন্য পাঠানো হয়েছে, তোমাকে আমার দিনের কাজ করার জন্য পাঠানো হয়েছে। এই জন্যই দিনের কাজ করতে হবে, দিনের পথে চলতে হবে। তোমাকে একমাত্র শুধুমাত্র আমার একটি কিতাব আছে, আর সেই কিতাবটা হলো আল কুরআন, হুয়া কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কিতাবটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি কত বাহানা দাও, কত কিছু দাও, কোরআন পারি না, কোরআন বুঝি না, এই জন্য রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, বান্দা তোর কোনো টেনশন নাই, কোরআন তোমার কাছে যতটুকু সহজ লাগে তুমি ঠিক ততটুকুই পাঠ করো। সুবহানাল্লাহ, কোন টেনশন নাই, তোমার কাছে যতটুকু কোরআন সহজ লাগে তুমি ততটুকুই পাঠ করো। বলেছেন কে? আল্লাহ বলেছেন। তারপর রব্বুল আলামিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলে, ফজরে কোরআন পাঠ করো, কোরআন সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এ মুসলমান ভাইরা, কবার আপনাকে কি প্রশ্ন করেছিল মনে আছে কি? হে বান্দা আমি কিন্তু কবর একা কি ঘর সঙ্গী নিয়ে এসো, আর এক নাম্বার উত্তর হলো আপনার সঙ্গী কোরআন, ঠিক না? এই জন্য আব্বুল আলম বলছেন, তুমি ফজরে কোরআন পাঠ করো, কেন এই কোরআন তোমার কালকে আমাদের ময়দানে কিংবা কবর ঘরে তোমার সঙ্গী হিসেবে থাকবে। আর জন্য আমাদেরকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বলছেন, আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন চিন্তাশীল আছে কি? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে এত সুন্দর ভাষায় নাযিল করেছেন, এর চাইতে কোন সহজ ভাষা এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে আর আছে কি বলেন? আছে না? অন্য কোন ভাষা এত সহজ নয়, এত সহজ করে কোরআনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রব্বুল আলামিন বলছেন, তুমি তেলাওয়াত করবে কিভাবে সেটাও বলছেন, রাত্তিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর প্রশ্ন কি? হে মানুষ আমি কবর একা কি হর, আমার সাথে কোনো সঙ্গী নেই, একা একা তোমাকে থাকতে হবে, অতএব এখানে আসলে সঙ্গী নিয়ে এসো। এই জন্য কোরআন সঙ্গী, কোরআন কি সঙ্গী? আচ্ছা বলেন তো, কোরআন সঙ্গী কাদের হবে? যারা দুনিয়াতে কোরআন মানছেন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করছেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, কোরআন দিয়ে নিজের ভবিষ্যৎ পরিচালনা করেছেন, কোরআন দিয়ে নিজের পরিবার পরিচালনা করেছেন, তাদের সাথে কোরআন থাকবে, ঠিক কিনা? এখন আপনি দুনিয়াতে কোরআন মানেন নাই,
কোরআনের আইনের বিরোধিতা করছেন কিন্তু কবরে যদি কোরআনের আশা করেন আপনার কাছে কি কোরআন থাকবে? বলেন আজকে কোরআনটা ওই তাকের উপরে ধুলোবালি অবস্থায় দেখা যায় কিন্তু আপনার টিভি সিডি আরো কত কিছু টেলিভিশন দেখা যায় পর্দা দিয়ে ঢেকে রাখছেন মুশকিল করে আপনি পোষা দিয়ে রাখেন ঠিক কিনা বলেন। এই জন্য ভাইয়েরা আমার এই কোরআনকে সঙ্গী করতে হবে, আপনাকে আমাকে এই কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। বলেছেন কে? আল্লাহ। এরপরে দুই নম্বর কথা হলো কবর আপনাকে প্রশ্ন করবে আমি অন্ধকার ঘর বাতি নিয়ে এসো। কি প্রশ্ন করবে? অন্ধকার ঘর আমি বাতি নিয়ে এসো। এরপরে বুড়ায় বললেন বন্দা টেনশন নাই টেনশন নাই, এই কোরআন তুমি আঁকড়ে ধরো, এই কোরআন তুমি আঁকড়ে ধরো, তাহলে আর তোমার টেনশন নাই। কবর তোমাকে বললো তুমি বাতি নিয়ে এসো কারণ কবর অন্ধকার ঘর। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার কাল কিয়ামতের ময়দানে কিংবা তোমার মৃত্যুর পূর্বে মৃত্যুর পরে তোমাকে যে জিনিসটা আলো দেবে সেটা হলো নামাজ। কিসে আলো দিবে? নামাজ আলো দিবে। দেখবেন দুনিয়াতে যারা নামাজ পড়ে রোজা করে নেক আমল করে আল্লাহর কুদরতি পায় সিজদা দেয় সুন্দর সাদা ফকফকা হয় কিন্তু ওই বেনামাজির চেহারা একটা নূর থাকে না ঠিক কিনা বলেন? রব্বুরাই বলছেন আল্লাহ। তাহলে এই সলাত আদায় করতে হবে কি হবে না বলেন? এই সলাত যদি আমরা আদায় না করি তাহলে আমাদের ব্যাপারে কঠোর শাস্তির কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সালাত ছেড়ো না, তোমরা কি ছেড়ো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সালাত ছেড়ো না কেন বাইনাল আদ্দি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ। একজন মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ ঠিক না? একজন মুসলমান আর কাফের ভিতরে পার্থক্য কি? নামাজ। এ মুসলমান ভাইরা আমার, মুসলমান নামাজ পড়বে কাফের নামাজ পড়বে? মুসলমান সালাত আদায় করবে কাফের সালাত আদায় করবে না? মুসলমান আল্লাহর কুদরতি পায় সিজদা দিবে আর কাফের আল্লাহর কুদরতি পায় সিজদা দিবে না, এটাই হলো তফাত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানরা নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না। বোঝা গেল যারা নামাজ পড়ে তারাই মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কাফের। কার ফতোয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, ডেট ফতোয়া, চিন্তা করা যায়। এই জন্য মুসলমান কি জন্য এখনো ঘরে বসে আছো? মুসলমান তোমার যত বিপদ আপদ আছে আল্লাহ রব্বুল আলামিন নামাজের মাধ্যমে চাইতে বলছেন। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। বলেছেন কে? আমার কাছে প্রার্থনা করো ধৈর্য ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীলদের সাথে রয়েছে। আল্লাহ সরি, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, শুধু সাথেই আল্লাহ এরকমটা নয়, আল্লাহ তারা ধৈর্যশীলদের সাহায্য করে রাখেন। তাহলে ধৈর্য ধরতে হবে কি হবে না? ধৈর্য ধরতে হবে। এই জন্য ধৈর্য যদি ধরতে পারেন রব্বুল আলামিন আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন।
করে তিন নাম্বার প্রশ্ন মাটি আপনাকে করবে যে আমি মাটির ঘর কবর আপনাকে করবে আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো কিনে এসো বিছানা নিয়ে এসো আমরা আমাদের পরিবারের সাথে কিংবা আমাদের ঘরে আমরা কি সুন্দর খাট বানিয়ে শুই আমরা কি সুন্দর জাজিমে শুই কোন কোন নোংরা বিছানায় আমরা শুই না আমরা ভালো বিছানায় শুই ঠিক কিনা বলেন আমরা পয় পরিষ্কার বিছানায় শুই ঠিক না আমরা নোংরা বিছানায় শুইতে পছন্দ করি না বলেছেন এজন্য রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি কবরে যাবা কবর মাটির ঘর তুমি বিছানা নিয়ে যাবা তুমি কোন দাশন করবা তোমার বিছানা হলো একমাত্র শুধুমাত্র বিছানা নেক আমল কি আমল রব্বুল আলামিন বলেছেন উন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউন আনিল মুনকার ওয়া তু'মিনুন বিল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা দুইটি কাজ করবে একটি কাজ হলো তা'মুরুন বিল মা'রুফ সৎ কাজে আদেশ করবে আর অপরটি হলো তোমরা অসৎ কাজে নিষেধ করবে এরপর রব্বুল আলামিন বলেন আতুমিনুন বিল্লাহ তোমরা অন্য কারো উপরে ভরসা রাখবা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা যদি আমার উপরে ভরসা রাখতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করে দেবো সুবহানাল্লাহ